অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, অল্প বয়সে টাক পড়তে শুরু করে, তবে তার রীতিমতো ভয়ঙ্কর। অধিকাংশ ক্ষেত্রে প্রতিদিনের কিছু খাদ্যাভ্যাস কারণেই কিন্তু হতে পারে এই সমস্যা। গবেষণা বলছে প্রতি দুইজনের মধ্যে একজনকে 40 বছর বয়সে পৌঁছে টাকের সমস্যায় পড়তে হয়। খাবারের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে মূলত চুল সংক্রান্ত নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে কিছু খাবার আছে যা খেলে চুল অনেক বেশি ওঠে, কিছু খাবার সরাসরি প্রভাব ফেলে চুলে। সেক্ষেত্রে খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং খাদ্য তালিকায় সঠিক জিনিস অন্তর্ভুক্ত করা জরুরি। চলুন জেনে নেওয়া যাক চুল পড়া রোধ করতে কোন খাবারগুলি ত্যাগ করা বা কমানো খুব জরুরি। উচ্চ শর্করাযুক্ত খাবার। চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে প্রদাহ হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যা চুলের ওপর খুব খারাপ প্রভাব ফেলে। তাই উচ্চ শর্করাযুক্ত খাবার বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। প্রক্রিয়াজাত খাবার কম খান, কেননা প্রক্রিয়াজাত খাবারে অস্বাস্থ্যকর চর্বি, চিনি ব্যবহার করা হয়। চুলের ফলিকলে খুব খারাপ প্রভাব পড়ে এগুলিতে। ফাস্টফুড খাওয়া কমানো খুব জরুরি, কারণ ফাস্টফুডে অস্বাস্থ্যকর চর্বি, সোডিয়ামের পরিমাণ খুব বেশি থাকে এবং পুষ্টি উপাদান খুব কম। তাই এই জিনিসগুলি খেলে চুলের বৃদ্ধিতে খারাপ প্রভাব পড়ে। অত্যাধিক অ্যালকোহল সেবনের কারণে শরীরকে অনেক ভিটামিন এবং খনিজ উপাদানের ঘাটতি সহ ডিহাইড্রেশনের মুখোমুখি হতে হয়, যা চুলের উপর খুব খারাপ প্রভাব ফেলে। তাই অ্যালকোহল খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রোটিন চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এক্ষেত্রে কম প্রোটিনযুক্ত খাবার খেলে চুল দুর্বল হয় ও ডগা ফেটে যায়। প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে। আয়রনের ঘাটতি চুল পড়ার অন্যতম প্রধান কারণ। শরীরে আয়রনের ঘাটতি দূর করতে ডায়েটে আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন।